ছোট বন্ধুরা আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গণিতের দ্বিতীয় অধ্যায় আকৃতি এবং কোণ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমরা তোমরা ঘরে বসে কি করছো আমি দেখো ঘরে বসে বসে এরকম একটা আকৃতি বানিয়েছি ঠিক আছে কাঠি দিয়ে এটা বানিয়েছি ঠিক আছে আরো বানিয়েছি এটা একটা বানিয়েছি দেখো এটার মধ্যে তিনটে বাহু আছে না তিনটে কাঠি আছে আর আগেটা ছিল চারটি কাঠি তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আকৃতি এবং কোণ এখানে দেখো তিনটে কাঠি দিয়ে বানানো যেটা এটাকে তিনটে দিয়ে বানানো তাই এটার নাম হচ্ছে ত্রিভুজ এখানে চারটে কাঠি আছে তাই এটার নাম হচ্ছে চতুর্ভুজ এটা পাঁচটা কাঠি দিয়ে আছে তাই এটার নাম হচ্ছে পঞ্চভুজ আর এটা ছয়টা কাঠি আছে এটার নাম হচ্ছে ষড়ভুজ দেখো ছয়টা কাঠি দিয়ে যেটা আছে বা অন্য কাঠিগুলো দিয়ে যে আছে এগুলো এই যে কোণ এই কোণগুলো আছে এগুলোকে বলা হয় কোণা এগুলোকে বলা হয় কোণা আমি এই কোণাগুলিকে ইচ্ছা করলে পরিবর্তন করলে আমি এই ছয়টা কাঠি দিয়েই বানালাম এই আকৃতিতে আর এখানে দেখো আকৃতির চেহারাটা পাল্টে গেছে কোণগুলোকে পাল্টে দিলাম আকৃতির চেহারাটা পাল্টে গেছে ঠিক আছে তাহলে আমরা বাড়িতে বসে বসে এরকম কাঠি দিয়ে অনেক আকৃতি বানাতে পারি আর এখানে দেখো এই আকৃতিগুলোর মধ্যে এই যে কোণগুলো তৈরি হচ্ছে এগুলো এক একটা এক এক রকম বড় কোণ আছে ছোট কোণ আছে ঠিক আছে আমরা এরকম বিভিন্ন আকৃতি আমরা তোমরা ইচ্ছা করলে ঘরে বসে বসে দেশলাই কাঠি দিয়ে এই আকৃতিগুলো বানাতে পারো ঠিক আছে আমিও বানিয়েছি তোমরাও বানাবে আমরা এখানে দেখো এটা ইংরেজি এল আকৃতির মতো একটা বানিয়েছি ঠিক আছে এই এল আকৃতির মতো এটা যে বানিয়েছি এখানে যে কোণটা তৈরি হয় এখানে যে কোণটা তৈরি হয় এটাকে বলা হয় সমকোণ এটাকে বলা হয় সমকোণ সমকোণ ঠিক আছে এটা থেকে ইচ্ছে করলে ছোট কোণ বানানো যাবে আবার ইচ্ছে করলে বড় কোণ বানানো যাবে ঠিক আছে সমকোণ থেকে যে ছোট কোণগুলো সমকোণ থেকে যে এরকম ছোট কোণগুলো এগুলোর নাম হচ্ছে সূক্ষ্ম কোণ এগুলোর নাম হচ্ছে সূক্ষ্ম কোণ আর যদি সমকোণ থেকে বড় কোণ এরকম বানানো হয় এরকম বড় কোণ বানানো হয় তাহলে এটার নাম হচ্ছে স্থূল কোণ স্থূল কোণ ঠিক আছে আমরা এই কোণের যে ব্যবহার সেটা অনেক জায়গাতে আমরা দেখতে পাই দেখবে সূক্ষ্ম কোণ কোথায় কোথায় আমরা দেখতে পাই এই বোর্ডটার দিকে একটু তাকিয়ে দেখো পাখির যে ঠোঁটটা এটা সমকোণ থেকে ছোট তাই এটার নাম সূক্ষ্ম কোণ এর একটা নত তোলের ছবি আছে কাঠের তল দিয়ে বানানো হয় এখানে যে কোণটা সেটাও সূক্ষ্ম কোণ গাছের ডালার মধ্যে যে কোণটা সেটাও সূক্ষ্ম কোণ ঠিক আছে আর সমকোণের যদি আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাই সে কোথায় দেখতে পাই ক্যারাম বোর্ডের কোণাগুলো দেখো সেগুলো হচ্ছে সমকোণ ঠিক আছে বা বইয়ের যে কোণাগুলো সমকোণ ঘরের কোণা এগুলো হচ্ছে সমকোণ সমকোণ থেকে আবার বড় যে কোণগুলো রয়েছে এই যে স্থূল কোণ এটা স্থূল কোণ ঠিক আছে আমি এখানে একটা পশু দেখালাম তার বিভিন্ন জায়গায় দেখো কোণ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় কোথাও সূক্ষ্মকোণ কোথাও সমকোণ কোথাও স্থূল কোণ ঠিক আছে আমাদের শরীরের মধ্যেও গঠন করতে গেলেও দেখো অনেকগুলো কোণ তৈরি হয় ঠিক আছে সেই কোণগুলো দেখে তুমি বুঝতে পারবে কোনটা সমকোণের কাছে আছে কোনটা সমকোণ থেকে ছোট কোনটা সমকোণ থেকে বড় তাহলে আমরা কোণের মধ্যে যদি কোণ যদি দেখি তাহলে কোণ এখানে সাধারণত তিন প্রকার আমরা দেখাচ্ছি যে একটা হচ্ছে সমকোণ একটা হচ্ছে সূক্ষ্মকোণ একটা হচ্ছে স্থূল কোণ এবার আসো আমরা যদি কোণকে মাপতে চাই আমরা কোণকে মাপতে পারি কোণকে মাপতে হলে আমাদের জ্যামিতি বক্সে এরকম কাটা থাকে এটা দিয়ে আমরা কোণ মাপতে পারি ঠিক আছে আর কোণ মাপার যে এককটা সেটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয় আমরা এরকম একটা কাগজ কেটে নিতে পারি গোল করে এটাকে যদি আমরা এরকম প্রথমে একটা ভাঁজ করি তারপর এটাকে আরো একটা ভাঁজ করি এই যে ভাঁজটা তৈরি হলো এই ভাঁজটার মধ্যে এরকম দাগ যদি থাকে
তাহলে এটার মধ্যে এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 0 ডিগ্রি, আর এখানে যে এল মতো তৈরি হয়েছিল সেটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে যদি তুমি আরেকটা ভাঁজ করো, আরো একটা ভাঁজ করো, তাহলে এই ভাঁজটা, এই ভাঁজটা যখন তৈরি হবে সেটা হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রিকে যদি আমি আরো টু পার্ট করি তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এইভাবে ভাঁজ করতে করতে আমরা একটা ঘড়ির আকারে চিত্র পেতে পারি, যেটাকে বলা হচ্ছে ডিগ্রি ঘড়ি, যেটাকে বলা হচ্ছে ডিগ্রি ঘড়ি। এটার সাহায্যে আমরা কোনো বস্তুর কোণাগুলিকে মাপতে পারি আমরা, ঠিক আছে? কোনো বস্তুর কোণাগুলিকে মাপতে পারি। আমাদের জ্যামিতি বক্সে এরকম অর্ধচন্দ্রাকৃতি যে বস্তুটা রয়েছে, এরকম অর্ধচন্দ্রাকৃতি বস্তুটা রয়েছে, সেখানে এখানে লেখা থাকে 90 ডিগ্রি, আর এখানে পরপর এবার ভাগ করা থাকে, এভাবে ভাগ করা থাকে, যেটাকে আমরা চাঁদা বলি, যেটাকে আমরা বলি চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা কোনো বস্তুর কোণের পরিমাপ করতে পারি। তাহলে কোণের পরিমাপ করলে আমরা কোথাও দেখব যে সমকোণ থেকে বড় হচ্ছে, কোথাও দেখব সমকোণ থেকে ছোট হচ্ছে। তাহলে এই যে তিন প্রকারের কোণ আমরা আজকে পেলাম, সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রিকে যদি আমরা সমকোণ বলে থাকি তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে বলা হবে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলিকে আমরা চাঁদের সাহায্যে যখন মাপবো বা ডিগ্রি ঘুরে দিয়ে যখন মাপবো তখন দেখবো যে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলা হবে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় যে কোণগুলো সেগুলোকে বলা হবে স্থূলকোণ, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা কি পেলাম, যে আমরা এরকম বিভিন্ন আকৃতির বদ্ধ চিত্র তৈরি করেছি, যেগুলোর নাম আমরা বিভিন্ন রকম দেখেছি। তিনটে বাহু দ্বারা তৈরি যে ক্ষেত্রটা সেটা হচ্ছে ত্রিভুজ, চারটে বাহু দ্বারা তৈরি যে ক্ষেত্রটা সেটা চতুর্ভুজ, পাঁচটা হলে পঞ্চভুজ, ছটা দিয়ে হলে ষড়ভুজ, এরকম করে করে আমরা বিভিন্ন আকৃতি আমরা পেয়েছি। আর এই আকৃতিগুলোর মধ্যে রয়েছে কোণ, সেই কোণগুলোকে আমরা মাপতে গিয়ে দেখলাম যে কোণ তিন রকমের হচ্ছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সমকোণ, যার মাপ হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, যাই হোক 90 ডিগ্রি থেকে যে ছোট কোণগুলো সেগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় 110, 110, 120 বা যাই হোক 90 ডিগ্রিতে যে বড় কোণগুলো সেগুলোকে বলবো আমরা স্থূলকোণ। তাহলে আমরা তিন প্রকারের কোণ পেলাম, সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। আর আমরা এই কোণের আরেকটা ব্যবহার আমরা এখানে দেখতে পাই, সময় এবং কোণের মধ্যে আমরা ঘড়ির যদি দেখি তার মধ্যে যদি মেইন দুটো কাঁটা রয়েছে, এখন এটাকে দেখে আমরা বলতে পারছি যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তার থেকে যদি এরকম ছোট করে দিই তাহলে সূক্ষ্মকোণ, আর তার থেকে যদি বড় করে দিই তাহলে সেটা হবে স্থূলকোণ। অর্থাৎ ঘড়ির মধ্যেও আমরা কাঁটাগুলি দেখে আমরা কোনটা সমকোণ, কোনটা সূক্ষ্মকোণ, কোনটা স্থূলকোণ বার করতে পারি। তোমরা বাড়িতে বসে বসে কতগুলো চার্ট তৈরি করবে, বস্তুর নাম তৈরি করবে, সেগুলোর মধ্যে যে কোণগুলো আছে সেই কোণগুলোকে আনুমানিক কোনটা সমকোণ হতে পারে, কোনটা সূক্ষ্মকোণ হতে পারে, কোনটা স্থূলকোণ হতে পারে, আনুমানিকভাবে লিখবে। অথবা কাগজের মধ্যে তোমরা অনেকগুলো কোণ আঁকবে, কাগজের মধ্যে অনেকগুলো এরকম কোণ আঁকবে, ঠিক আছে? অনেকগুলো কোণ আঁকবে, কোণ একে এবার চাঁদার সাহায্যে, তোমাদের জ্যামিতি বক্সে যে চাঁদাটা আছে ডি এর মতো আছে সেটার সাহায্যে অথবা ডিগ্রি ঘড়ির সাহায্যে তোমরা কোণগুলোকে মাপবে। তোমরা যে কোণগুলোকে অনুমান করে লিখেছিলে এবার মেপে দেখবে যে এগুলো তোমাদের অনুমানের সঙ্গে মিলছে কিনা। অর্থাৎ আমাদের যে তিন প্রকারের কোণ আমরা আজকে ধারণা নিলাম, যে সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ, অর্থাৎ এই তিন প্রকার কোণের মধ্যে তুমি যে লিখেছ, তুমি যে এঁকেছো, কোণগুলোকে ঠিক ঠিক মতো বা মতো তোমরা মেপে দেখবে যে তোমার অনুমানটা কতদূর সঠিক। তাহলে এটা তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে যে এই কোণগুলোকে মেপে ঠিকভাবে বলে নিতে হবে বা অনুমান করে নিতে হবে যে কোনটা সমকোণ, কোনটা সূক্ষ্মকোণ, কোনটা স্থূলকোণ। তাহলে আমরা পরিষ্কার যে 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলবো, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো, এবং 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা স্থূলকোণ বলবো, ঠিক আছে?